ভুট্টা গ্রামটা এই সময় লাল রঙের হয়ে যায়। আর এবছর এত তুষারপাত হয়েছে, রানী তো অন্তত জন্ম থেকে কোনো দিন দেখেনি। ওদের গ্রামটা উত্তরাখণ্ডের এক প্রান্তে, ঘরে বেশিরভাগ সময় আগুন জ্বালাতে হচ্ছে, স্কুলও বন্ধ। ওদের এখানে বাঙালি নেই বললেই চলে। ওদের দু রিশতেদার কয়েক ঘর, রানীকে ঘরে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলতে দেওয়া হয় না। ঠাকুমা এ ব্যাপারে বেশ কড়া, ঠাকুমা একটু রাগি তবে ওর কাছে নয়। ও দেখেছে বাবা এখনো কিন্তু ঠাম্মিকে ভয় পায়। ওদের পরিবার থেকে প্রথম এসেছিলেন ঠাকুরদা হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশের ট্যুরিস্ট ডিপার্টমেন্টে ছিলেন। বাবাকে রাখা হয়েছিল খুব ভালো কনভেন্ট হোস্টেলে, কারণ ঠাম্মা তার শ্বশুর শাশুড়ি দিদি শাশুড়ি সবাইকে নিয়ে বর্ধমানের মেমারিতে থাকতেন। ঠাম্মা বরাবর চেয়েছিলেন বাবা ভালো স্কুলে পড়ুক। শ্বশুরবাড়ি ছিল প্রবল প্রতাপের শ্বশুরবাড়ি। নিজের মাধ্যমিকের পর ঠাম্মির আর পড়া হয়নি, তাই বাবাকে ঠাকুরদার সঙ্গে এখানে নিয়ে আসা হয়। ছুটিতে বাবা মেমারি যেতেন, ঠাকুরদার চাকরি শেষের আগেই মারা যান। বাবা তখন মাস্টার্সে ঢুকেছেন, তাই বাবা চাকরিটা পেল। তখনও বাবার ঠাকুরদা ও ঠাম্মা বেঁচে আছেন, তাই রানীর ঠাম্মা গ্রামেই থাকলেন। ঠাম্মা কোনো দিন নিজের মতো করে বাঁচেননি, ইটচাপা ঘাসের মতো ছিলেন, কোনো শখ কোনো দিনই পূর্ণ হয়নি। এরপর বাবার বিয়ে হলো, মা দিল্লি প্রবাসী বাঙালি, এখানে একটা স্কুলে পড়ান। ওদের বাড়িটা পুরো বাঙালি থেকে গেছে, ঠাম্মা রেখে দিয়েছেন। মারও আপত্তি নেই, তবে মার কথায় খুব হিন্দি টান, ঠাম্মার আড়ালে তো ব্যাপক হিন্দি বলে মা। রানীর কিন্তু খারাপ লাগে না বাংলা বলতে, কলকাতা থেকে ওর জন্য আগে বাংলা বই আসত, এখন আসে অনলাইনে। সকালে কুয়াশা কাটলে বাইরের দিকে তাকালে রানীর মনে হয় জাপানও এত লাল নয়, আর ম্যাপেল পাতার উপর বরফ পড়ে থাকলে তো মনে হয় ক্রিম পড়ে রয়েছে। এই সময়টায় ঠাম্মার মন খুব ভালো থাকে। ঠাম্মা অনেক পরে এসেছেন এখানে, ঠাকুরদা যাবার পর বাবার ঠাম্মা গেলেন, বাবার ঠাকুরদা তখনও বেঁচে। সব দায়িত্ব পালন করলেন, কর্তব্য শেষ করলেন ঠাকুমা। তখন দেখা গেল ঠাকুমারও জীবন শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। ঠাকুমা তার জীবনের একটা শখ বজায় রাখতে পেরেছিলেন, বাড়ির ছোট ছেলেদের দিয়ে লুকিয়ে গ্রামের লাইব্রেরি থেকে বই আনাতেন, রাতে পড়তেন। রাতে সব কাজ হয়ে গেলে বাবাকে চিঠি লিখতেন। কিছু চিঠি রানীও দেখেছে, ওর মনে হয় ওগুলো ছাপালে দারুণ বই হতো। রবীন্দ্রনাথের চিঠিও দেখেছে, ঠাম্মাকে বলেছিল, ঠাম্মা মৃদু হেসেছিলেন। ঠাম্মার সব মৃদু, ঠাম্মা ওর জন্মের পরপর এখানে এসেছেন, আসতে চাননি, বাবা জোর করে নিয়ে এসেছেন। ঠান্ডায় ঠাম্মা বেশ কাবু থাকেন। ওর এখন যেহেতু স্কুল নেই, ওর পড়া হলে ঠাম্মা বলেন, চল লাল গাছের তলায় দাঁড়াই। ওরা বেরোয়, খুব সুন্দর লাগে চারধার, ওর রোদে দাঁড়াতে ইচ্ছে করে। ঠাম্মা কেবল গাছের মাথাগুলো দেখেন, নিচে ঝরে যাওয়া পাতা দেখেন, আর যেন ওদের গ্রামে কিচ্ছু দেখার নেই। আজ রবিবার, বাড়িতে সবাই, এমনিতেও মার ছুটি, বেশ একটা উৎসব উৎসব লাগছে। বাবা বলেছিল পিকনিকে যেতে, মার কী সব কাজ যাবে না। ঠাম্মা সব ব্যাপারে নাক গলান না, হয়তো যেতেন হয়তো যেতেন না। আজ আর ওর ভালো লাগছে না গাছের তলায় ল্যাম্প পোস্টের মতো দাঁড়াতে, কিন্তু ঠাম্মার মুখের উপরে কথা বলে না। এমনিতে ঠাম্মা কারোর কাছে কিছু চান না, তাই বাধ্য হয়ে পুলোবরটা গায়ে চাপালো। ঠাম্মা তো শাড়ি পরেন, সালোয়ার পরার কথা মা অনেকবার বলেছে। ঠাম্মার এক কথা, পুরবি জীবনটা প্রায় চলেই গেল, আর কি হবে পরিবর্তন করে। মা ঠান্ডাটা দেখেছেন এখানে, বয়স হয়েছে, কিছু একটা যদি হয়ে যায়। ঠাম্মার হাসিটা সকালে আলোর মতো, বলেন একটা কিছু তো একটা দিন হবেই, ভেবো না, কেবল ভয় হয় যাবার আগে না তোমাদের কষ্ট দিয়ে যায়।
বুড়ো বয়সের ভোগা সবার ভোগা। রানী যদিও 13 বছরের, তবে খুব একটা বুড়ো বয়স বোঝে না, ওর ঠাম্মাকে বুড়িও লাগে না। ঠাম্মা গরম মোজা আর পামশু এগুলো পরতে রাজি হয়েছেন, সোয়েটার চাদর আর একটা স্কার্ফ চাদরের তলায় মাথায় দেন। ওরা টিফিনকে ঘুরতে বেরোল। ঠাম্মি, আমায় একটা কথা বলবে? বল। তোমার এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে। খুব। কেন, তোর লাগে না? আলাদা কিছু না, আমাদের এখানে তো সবই সুন্দর, জন্ম থেকে দেখছি। তা ঠিক, আসলে আমি তো বুড়ো বয়সে দেখছি, তাই হয়তো। এখানে অনেক কিছুই তুমি এই বয়সে এসে দেখলে তো ঠাম্মা, রানী খেতে গিয়েও তুমি এত যেন দেখনি। কেন দেখব, আমার রানীর থেকে কোনো রানী খেতে সুন্দর নাকি ঠাম্মি? না রে, আসলে গোটা জীবনে এত রং যেন দেখিনি, কোনো রোদ পায়নি যেন। তোর ঠাকুরদা চলে গেলেন, তেমন করে তো কোনো দিন সংসারও করলাম না, সব থেকেও কি পেলাম? তোর ঠাকুরদা যখন চলে গেলেন, আমাকে কেবল সাদা শাড়ি পরতে বলা হলো। আমার সাদা শাড়ি খারাপ লাগে না রে, কিন্তু বাধ্য কেন করা হলো? সবেতেই বাধ্য ছিলাম, তোর বাবাকে দূরে পাঠিয়েছিলাম, তোর বাবার অনেক রাগ আছে তাই। কিন্তু আমি তোর বাবাকে পড়াতে বসাতেও পারতাম না, ভোর থেকে রাত, সময় নেই, শখ নেই, ইচ্ছে নেই, 3 বুড়ো বুড়ির সাথে যন্ত্রের মতো চলতাম, যার সাথে সারা জীবন ঘরই তেমন করলাম না, তার জন্য কি কঠোর বৈধব্য পালন, এ তো আদিম চিন্তা, সহ্য করতে হয়েছে। আগেও ভালো শাড়ি পেতাম না, আর পরে আমার দিদি শাশুড়ি যা পরতেন আমিও তাই, কেউ কিচ্ছু বলল না। তাই গাছগুলো দেখলে খুব ভালো লাগে রে, ওরা কত স্বাধীন, কত রং মেখেছে, কোনো মানুষ ওদের সাদা করে দেয়নি, ঝরা পাতাগুলোও বিবর্ণ হয়নি, ওরা ওদের মতো বাঁচতে পারে। মানুষ সবচেয়ে বুদ্ধিমান তো, তাই মানুষ মানুষের ক্ষতি করে, গাছ কিন্তু গাছের ক্ষতি করে না। ঠাম্মির সাদা গাল দিয়ে সাদা নদী বয়ে যাচ্ছিল, ওর মনে হলো অনেক ঠাম্মি তো এগুলো দেখলে খুশি হতো। ঠাম্মির ঠান্ডা হাতটা ওর গরম গ্লাভসের মধ্যে ঢুকিয়ে সজোরে চাপ দিল। ঠাম্মি, তুমি রঙিন শাড়ি পরবে? না রে, এখন আর আমাকে কে দেখবে, আমি অন্যের রং দেখেই এখন খুশি। চল, তোর মা তো আবার চিন্তা করবে। ঠাম্মির সাথে হাঁটতে হাঁটতে গিয়ে রানীর মনে হলো, এই গাছগুলো সাদা হলে কি ঠাম্মি এই বয়সে একটু কম কষ্ট পেতো?